তুমি যো দিয়ে মাফুনা গল্লা বান্দারে তুমি যো দিয়ে মাফুনা গল্লা বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে শান্তি নাই রে বাতি নাই রে কবরে বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে আব্বা নাই রে আম্মা নাই রে কবরে দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না কত মানুষ আইল গেল রইল না কত মানুষ আইল গেল রইল না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লাইলাম জোরে লাইলাম লাইলাম ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদ নমরুদ আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো পড়ে না লাইলাম জোরে লাইলাম জোরে লাইলাম আসমান জমিন গ্রহ তারা মাওলার জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া মানুষ হার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন রে গোলাম তুমি সুদ খাইছো ঘুষ খাইছো এরপর আমি আল্লাহ তোমার গুনাহগার কয়া ডাক দিছি না আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন গোলাম তুমি গুনাহ করছো গুনাহগার কয়া ডাক দিছি না আরে বান্দা তুমি নাফরমানি করছো আমি আল্লাহ তোমার কোনো দিন নাফরমান কয়া ডাক দিছি না আমি আল্লাহ আর পর তোমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার কয়া ডাক দিলাম
সালাম আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভাষায় দিয়া আপনারে আমারে হে ইমানদার কয়া ডাক দিছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহু আকবার বলেন। বেরামান আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, রে গুলাম আমি আল্লাহ তোমারে কেন না ফরমান কয়া ডাক দিছি না তুমি কি জানো? আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, গোলাম রে আমি আল্লাহ তোমারে কেন গুনাহগার কয়া ডাক দিছি না তুমি কি জানো? আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, রে গোলাম আমি আল্লাহর একটা নাম হইল রহমান আর একটা নাম হইল রহিম, আমি আল্লাহ রহমান আর রহিম নামের খাতিরে আমি আল্লাহ তোমারে গুনাহগার কয়া ডাক দিছি না? আল্লাহু আকবার বলেন। ভাইয়ারা আমার, তাহলে আমার আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না? নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষ ডেকে ডেকে বললেন, দুনিয়ার মানুষ তুমি আসমানের দিকে তাকাইয়া দেখো না, আমি আল্লাহ আসমানটারে কি সুন্দর করে খুঁটি তারা দাঁড় করাইয়া রাখছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, রে দুনিয়ার মানুষ তুমি আসমানের দিকে তাকাইয়া দেখো না, আমি আল্লাহ আসমানটারে খুঁটি সারা কেমনে তার করাইয়া রাখছি। আল্লাহু আকবার বলে। বায়ারামান আমার আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলেছেন, দুনিয়ার মানুষ আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তুমি উটের দিকে তাকাইয়া দেখো না, আমি আল্লাহ উটটারে কি সুন্দর করে বানাইলাম, আমার আল্লাহ উটটারে কি সুন্দর কইরা বানাইছে তুমি জানো নি? আমার আল্লাহ রব্বুল আলামিন এরপর রায়াতে বলেন, দুনিয়ার মানুষ ওয়াইলা সামাই কাইফা রুফিআত, তুমি আসমানের দিকে তাকাইয়া দেখো না, আমি আল্লাহ আসমানটারে কি সুন্দর করে খুঁটি সারা দাঁড় করাইয়া রাখছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, রে গোলাম তুমি পাহাড়ের দিকে তাকাইয়া দেখো না, আমি আল্লাহ পাহাড়টারে কি শক্ত করে মজবুত করে দাঁড় করাইয়া রাখছি। আল্লাহু আকবার বলে। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, গোলাম রে তুমি জমিনের দিকে তাকাইয়া দেখো না, আমি আল্লাহ জমিনটারে কি সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার বলে। আমি আল্লাহ জমিনটারে কি সুন্দর করে বিছাইয়া দিছি রে, এরপর তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো না? জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? ভায়ারামান আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়া বললেন, রে গোলাম তোমরা যখন আমি আল্লাহর একবার আল্লাহ কয়ে ডাক দেও রে, আমি আল্লাহ কেমন খুশি হই তুমি জানো? মনে করেন আপনাদের নোয়াগাঁও, মনে করেন খলিলের বাড়ির কোনো একটা যুবক তার আব্বারে 20 বছর হয়েছে আব্বা ডাকে না, 20 বছর পরে যদি আব্বা ডাকে তার বাবা খুশি হবে না বেজার হবে? এই জোরে বলেন খুশি হবে না বেজার হবে? আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, গোলাম রে আমার কোন বান্দা যদি তার কৃত কর্মের উপর লজ্জিত হইয়া যখন সে কান্নাকাটি করবে আর বলবে, আসমানের মালিক
এরে জমিনের মালিক আল্লাহ, আমি জীবনের কোনো দিন গুনাহ করব না। ওই বান্দারা যদি চোখের পানি সারার মতন যদি সারতে পারে রে, তার চোখের পানিটার এত দাম এত দাম, তার চোখের পানিটা তার নাখের আগায় আসার আগে আগে আমার আল্লাহ ঘোষণা দিয়া দিলেন, বান্দারে তোর চোখের পানির খাতিরে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে আপনি গুনাহ করছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমার রবের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। জোরে বলেন ঠিক কি না? আমার আল্লাহ রহমত থেকে নৈরাশ হয় না। আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি কি আসমানের বৃষ্টি পর্যন্ত তুমি গুনাহ করছো? গুনাহ করলে আমি আল্লাহর কাছে চাও, তুমি যখন তওবা করবা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার মাফ করে দেব। তবে তওবাটা হইতে হবে একনিষ্ঠ তওবা। আপনি আজকে তওবা করলেন, আবার আগামীকালকে আবার গুনাহ করলেন, এই তওবা কাজে আসবে? তওবাটা করতে হবে যে আল্লাহ জীবন আর কোনোদিন গুনাহ করবেন না। আচ্ছা বলেন তো, আসমান থেকে বৃষ্টি দুনিয়াতে যে নাজিল হয়, বৃষ্টি কম পড়ে না বেশি পড়ে? আর জোরে বলেন কম পড়ে না বেশি পড়ে? আল্লাহ কইছে, বান্দা তুমি যদি আসমানের বৃষ্টির মতন যদি তুমি গুনাহ করো, এরপর তুমি আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে যে ফেনা থাকে, ফেনা চিনেননি? ফেনা কম থাকে না বেশি থাকে? সমুদ্রের ফেনা পরিমাণ যদি আপনি গুনাহ করেন, আল্লাহ বলেন, বান্দা তুই কান, তুই যখন কান্নাকাটি করস তখন আমি আল্লাহর আরশ আজিম পর্যন্ত কেঁপে উঠি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে যেই কোরআন আমার নবীর উপর নাজিল হয়েছে, এই কোরআনের দাম কম না বেশি? এই কোরআন যে তেলাওয়াত করে তার দাম কম না বেশি? এই কোরআনের হাফেজদের দাম কম না বেশি? কোরআনের আলেমের দাম কম না বেশি? রসুল হাদিসের মধ্যে বলছেন, যার ছেলে কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের আলেম হয়েছে, আল্লাহ তার আব্বা আম্মারে এমন একটা মুকুট পরাইবে যেই মুকুটটা সূর্যের আলোর চেয়ে আরো বেশি আলো দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের হাফেজের আব্বা আম্মারে আল্লাহ এমন একটা মুকুট পরাই সূর্যের আলো কম না বেশি? এই জোরে বলেন কম না বেশি? আমার আল্লাহ বলছেন, হাফেজের আব্বা আম্মারে আমার আল্লাহ কিয়ামতের দিন এমন একটা মুকুট পরাইবে, তার মুকুটটা সূর্যের আলোর চেয়ে বেশি হবে। তাহলে কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নাই? যারা কোরআন তেলাওয়াত করে তাদের দাম কম না বেশি? কোরআন আপনি যত পড়বেন এই কোরআনটাই সুপারিশ করে আপনার জান্নাতে ঢুকায় দেবে। যারা কোরআন পড়তে পারে না, যারা কোরআনকে ভালোবাসে, কোরআনের আলেম কোরআনের হাফেজকে ভালোবাসে, তাদের দাম কম না বেশি? জোরে বলেন কম না বেশি? যারা কোরআনের একজন আলেমের পক্ষে নিয়ে কথা বলে তার দাম কম না বেশি? অতএব কোরআন পারেন না, কোরআনের মহাব্বত করেন, এই কোরআনকে মহাব্বত করার কারণে এই কোরআনটাই আপনার কবরের ভিতরে একটা পাকি হয়ে সুপারিশ করে আপনার জান্নাতে ঢুকায়। এখন মনে করেন আপনি কোরআন যেই কোনো স্টাইলে তেলাওয়াত করবেন, কোরআন পড়তে ভালো লাগবে। তবে আপনারা মুরব্বীরা বলতেছে, আপনারা যে ছোটবেলায় যে গান শুনতেন, এই গান এখন কি আছে? এখন কি কেউ শুনে? নতুন আপডেট বাইরো, আবার কয়েক মাস গেলে এটা আবার তলে পড়ে, আর কি নতুন আপডেট বাইরো, আবার এটা যখন আপনার কয়েক মাস হয় এটা আবার তলে পড়ে। কিন্তু এই কোরআন আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়েছে, সুরায়ে ফাতেহা তেলাওয়াত করছে। এই সুরায়ে ফাতেহা যে প্রতিদিন 5 বেলা তেলাওয়াত করতেছে মসজিদের ইমাম সাহেব এবং যারা মুসল্লি আছে তারাও যে তেলাওয়াত করে, আজ পর্যন্ত কেউ বলছে যে সুরায়ে ফাতেহা আমার ভালো লাগে না? এমন প্রমাণ কেউ দেখাইতে পারবে? বাংলাদেশে সুরায়ে নামাজের মধ্যে সুরায়ে ফাতেহা তেলাওয়াত করা হয়, তাহলে মক্কা মদিনায় কি সুরায়ে ইখলাস তেলাওয়াত করা হয়? সুরায়ে ফাতেহায় তেলাওয়াত করা হয়। তাহলে আপনি আমেরিকা যান, সেখানে কি সুরায়ে ফাতেহা তেলাওয়াত করা হয়? পৃথিবীর যেই কোনো রাষ্ট্রে মুসলমান আছে, সেই রাষ্ট্রের মধ্যে তারা সুরায়ে ফাতেহা দিয়ে নামাজ পড়ে। জোরে বলেন ঠিক কি না?
অতএব ভারতের মধ্যে কি সুরায়ে ফিল দিয়া নামাজ পড়ে না সুরা ফাতেহা দিয়া নামাজ পড়ে? আজ পর্যন্ত এমন একটা প্রমাণ কি দেখাইতে পারবেন যে কোরআন সুরায়ে ফাতেহা ভালো লাগে না? কেউ বলতে পারবে না। এটা কার কোরআন? অতএব এই কোরআনের মধ্যে মজা আছে না নাই? অতএব এই কোরআন আপনি যে স্টাইলই পড়েন সেই স্টাইলই আপনার ভালো লাগবে। অতএব একটা গানে যদি আপনি বিভিন্ন রকমের স্টাইলে পড়েন এই গানে ভালো লাগবে না, জোরে বলেন ঠিক কিনা? অতএব আপনি যখন কোরআন যখন তারাবির স্টাইলে পড়বেন, এটার মধ্যে আরেকটা মজা, যখন কোরআন আপনার কানি শব্দের স্টাইলে পড়বেন এটার মধ্যে আরেকটা মজা, বরুণার হুজুর কোরআন শরীফ তেলাওয়াত করে এটার মধ্যে আরেক মজা, আনসারি সাহেব রহমাতুল্লাহ আলাই উনি যখন কোরআন তেলাওয়াত করতো ওনার কোরআন তালাইতে আরেকটা মজা, মসজিদ ইমাম সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে এটার মধ্যে আরেকটা মজা, জুড়ে বলুন ঠিক কিনা? মুতারাম হাজিরিন, তাহলে কোরআনের দাম আছে না নাই? কোরআন যাদের সিনাই আছে তাদের দাম আছে না নাই? কোরআন আপনি যেইভাবে পড়বেন এইভাবেই ভালো লাগবে। মনে করেন আপনি তারাবির স্টাইলে পড়তেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দ্বাল্লিন। আল্লাহু আকবার বলেন। তাহলে তারাবির স্টাইলে কোরআন শরীফ তেলাওয়াত করলে এটার মধ্যে মজা আছে না না? আরো জোরে বলেন আছে না না? আচ্ছা, এই কোরআন শরীফটা যেমনি তেলাওয়াত করছি, একটা গানের যদি এভাবে আপনারা গান গান তে মনে করেন, একটা শিল্পী আনলো, শিল্পীরা যদি এই তারাবির স্টাইলে গান গায় তাহলে মনে করুন স্ট্রিট থেকে প্যান্ডেল থেকে শ্রোতার আর জুতা একটা কম যাইব। হ্যাঁ, জোরে বলেন কম যাইব। কেউ যদি বলে লাল্লি সাংরা দে আমার সারিয়া দে যাবো আমি হরম করে কেল্লার দরবারে, জুড়ে বলেন ঠিক কিনা? এই জুড়ে বলেন ঠিক কিনা? এইভাবে যদি কেউ গান গা তাহলে তার গান কেউ শুনবো, আরও কইব কিরিয়ার আনছে গাটা মত ঘুরের বাচ্চারে, জুড়ে বলেন ঠিক কিনা? কবে গাঁজা ঘুরের বাচ্চার আনছে গাটা, জুড়ে বলেন ঠিক কিনা? আবার কেউ যদি আবার তাল লাগায় গান ডাকা লাল্লি সাংরা দে আমার সারিয়া দে যাব আমি হরমপুরে কেল্লার দরবারে, আসা না নাই? আবার এমনি যদি কেউ পরে তাহলে তালটা উঠবো, আহ আনছের একটা শিল্পী, জোরে কোন ঠিক কিনা? অতএব মজা, সব মজা হয়েছে কোরআনের ভিতরে, জোরে বলেন ঠিক কিনা? তো এখন কোরআন, এখন মনে করেন আনসারি সাহেব চিনেন নি আপনারা, যে আনসারি সাহেব মারা গেছে, আনসারি সাহেব কোরআন তেলাওয়াত করতো, একটু কইতাম নি? জুড়ে বলুন কইতাম নি? কেমনে করত? কুল্লু মান আলাইহা ফান, আর জুড়ে বলেন আল্লাহু আকবার। এটার মধ্যে একটা মজা আছে না নাই? আর জুড়ে বলেন আছে না নাই? বরুণের হুজুর আছেন নি, বরুণ আর হিসাব যখন কোরআন তেলাওয়াত করে কইতাম নি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন। এমন ভাবে পড়ে কিনা তাহলে মজা আছে না নাই? হাফিজুর রহমান সিদ্দিকীর সিরিন নি, হাফিজুর রহমান সিদ্দিকী যে কোরআন তেলাওয়াত করে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাইরামাই এই কোরআন আপনি যেইভাবে তেলাওয়াত করবেন সেইভাবেই মজা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বায়ারামার এই কোরআন যদি আপনি যেইভাবে তেলাওয়াত করবেন সেইভাবেই মজা লাগবে, কিন্তু গো একটা গান যদি আপনি যেইভাবে বলেন সেইভাবে মজা লাগবে না, জোরে বলেন ঠিক কিনা? বায়ারামার তাহলে এই কোরআনের মধ্যে মজা আছে না নাই? এই কোরআনের দাম আছে না নাই? বায়রামার
আপনার সন্তানরা যদি কোরআন তেলাওয়াত করে, আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাবে, আপনার সন্তানটা আপনার কবরের পাশে দাঁড়াইয়া বলে যখন ডাক দিবে গো, আমার আল্লাহর যখন ডেকে ডেকে বলবে মালি, আয় আল্লাহ আমার আব্বা আমার কুরআনের হাফেজ বানাইয়া গেছে গো, আল্লাহ এই কুরআনের খাতিরে আল্লাহ তুমি আমার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দেয়া, আমার আপনার সন্তানটা যদি এইভাবে কোরআন তেলাওয়াত করে আমার মালিকের কাছে যদি চাই গো, আমার মালিক বলবে এরে ফেরেশতারা শুনি আলো, ফেরেশতারা তোমরা সাক্ষিতা করে আমি আমার মায়ের বান্দারে এই কোরআনের হাফেজের খাতিরে আমি আল্লাহ তার বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিলাম। ভায়ার আমার আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন গুলাম, তুমি যখন কোরআন তেলাওয়াত করবা, এই কোরআন তেলাওয়াত তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাইবা, এই কোরআনটা সুপারিশ করে তোমারে জান্নাতে ঢুকাইয়া দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ভায়েরা আজকে যে এই মাহফিলটা হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে সাজারে তুবা নামক একটা গাছ আছে, ওই গাছের নিচে সমস্ত জান্নাতীদেরকে নিয়ে একটা মাহফিল হবে। আল্লাহু আকবার বলেন। আজকে যেমন মাহফিল হয়েছে, এই মাহফিলের সভাপতি আছে, আছে না নাই? আজকের মাহফিলের প্রধান অতিথি আছে, আছে না নাই? আজকের মাহফিলের বিশেষ অতিথিও আছে, আছে না নাই? ভায়েরা কাল কিয়ামতের মহাশরের ময়দানে একটা মাহফিল হবে গো, ওই মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভায়েরা আমার আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, এরে জান্নাতীরা শুনিয়া ল, এমন একটা মাহফিল হবে রে, এই মাহফিলের প্রধান অতিথি হবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারামান আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন গোলাম, ওই মাহফিলে প্রধান অতিথি হবে আমার বন্ধু আল্লাহু আকবার বলেন, আর বিশেষ অতিথি 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ চব্বুর, আমি আদম নবী থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, সব নবীদের যেই কণ্ঠ দিয়েছি রে, এর চেয়ে বেশি কণ্ঠ আমি আল্লাহ দাউদ নবীরে দান করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভায়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন গোলাম, আমার আল্লাহ বলেছেন আদম নবী থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীদের কণ্ঠে চাই আমার আল্লাহ দাউদ নবীর কণ্ঠটারে সুন্দর বানাইয়া দিছে। তখন কিন্তু আপনার আমার নবী ব্যতীত আমার আপনার নবীর যে কণ্ঠ দিছে পৃথিবীতে, এই কণ্ঠওয়ালা মানুষই আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কণ্ঠের দাম কম না বেশি? এই জোরে বলেন কম না বেশি? আমার নবীর দাম কম না বেশি? আমার এই যে হাশরের মাঠে যখন মাহফিলটা হবে গো, আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন দাউদ, তোমারে আমি এমন আমি আল্লাহ এমন কণ্ঠ দিয়েছিলাম রে, যেই কণ্ঠ দিয়া তুমি যখন কোনো বাণী তেলাওয়াত করতে, তুমি যখন কোনো বাণী তুমি যখন তেলাওয়াত করতে রে, তোমার কণ্ঠের মজা উপভোগ করার জন্য
সাগরের মাছগুলো এক কিনারায় আসিয়া আসিয়া তোমার কণ্ঠের মজা উপভোগ করত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দাউদ নবী কিন্তু কোরআনের হাফেজ থাকবে না, আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন দাউদ কোন হাও ফায়া কোন, সঙ্গে সঙ্গে কোরআনের হাফেজ হয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? চলবো র ভাইরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন দাউদ নবীরে বলবেন দাউদ তোমার মাতার কণ্ঠ দিয়া সূরায়ে তোহা তেলাওয়াত করে জান্নাতি সমস্ত লোক গোলারে শুনায়া দেয়। দাউদ পয়গম্বর যখন সূরায়ে তোহা তেলাওয়াত করবে গো, তখন জান্নাতি মানুষগুলা হেলতে থাকবে, দুলতে থাকবে। দাউদ নবীর কণ্ঠে শোনার পরে জান্নাতি মানুষগুলার কোন জ্ঞান থাকবে না, তারা ওই সময় তারা পাগলের মতন হয়ে যাবে, তারা হেলতে থাকবে, দুলতে থাকবে। আর ওইদিকে জান্নাতি লোকগুলার যখন অবস্থা হবে গো, দাউদ নবী সূরায়ে তোহা তেলাওয়াত করার পরে জান্নাতি লোকগুলো পাগলের মতন হয়ে যাবে, হেলতে থাকবে, দুলতে থাকবে। হাজার হাজার বছর পার হয়ে যাবে গো, এরপরে জান্নাতি লোকগুলার কোনো খবর থাকবে না। সুবহানাল্লাহ। বলেন ভায়ারামান, আমার আল্লাহ জান্নাতি লোকগুলারে ডেকে ডেকে বলবেন জান্নাতিরা রে, এই কুরআন তো আমি দাউদ নবীর উপর নাজিল করছি না, এই কুরআন নাজিল করছে কার উপরে? কুরআন নাজিল করছে কার উপরে? কোন আমরার নবীর উপরে? কার নবীর উপরে? ভাইরা আমার, আমরার নবী কারা? দাউদ নবী নাকি মুহাম্মদ নবী? এই জোরে বলেন কোন নবী? ভাইরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন আরে জান্নাতিরা শুনি আলো, এই কোরআন তো আমি আল্লাহ দাউদ নবীর উপর নাজিল করছি না, দাউদ নবীর কণ্ঠ শোনার পরে তোমরা পাগলের মতন হয়ে গেলা, বছরের বছর পার হয়ে গেল, তোমাদের কোনো খবর নাই। এই কোরআনের জন্য দাউদ নবী তো রক্ত জড়াইছে না, এই কোরআনের জন্য দাউদ নবী তো তায়েফের জমিনে রক্ত দিছে না। জান্নাতিরা শুনি আলো, যেই নবীর কারণে আমি আল্লাহ তামাম জাহানটারে বানাইছি, ওই নবী তো তায়েফের ময়দানে রক্ত দিয়েছে, কাফির বেঈমানের বাচ্চাগুলা পাথর দিয়ে আঘাত করেছে, আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত জোর জোর করে পড়ছে। জোরে বলেন ঠিক কি না? ভাইরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন জান্নাতিরা রে, এই কোরআনের জন্য তো দাউদ নবী মার খাইছে না, এই কোরআনের জন্য দাউদ নবীর দান মুবারক শহীদ হয়েছে না, উহুদের ময়দানে আমার আপনার নবীর দান মুবারক শহীদ হয়েছে। জোরে বলেন ঠিক কি না? এই কোরআনের জন্য তো দাউদ নবী মার খাইছে না। জোরে বলেন ঠিক কি না? ভাইরা আমার, আমার আল্লাহ জান্নাতি লোকগুলোর, আমার আল্লাহ জান্নাতি লোকগুলোর ডেকে ডেকে বলবেন জান্নাতিরা রে, এই কোরআনের জন্য আমার বন্ধু মার খাইছে রে, আর আমি আল্লাহ আমার বন্ধুর উপর কোরআন নাজিল করছি। জান্নাতি লোকগুলা ডেকে ডেকে বলবেন মালি, এর চেয়ে আরো মজার কণ্ঠ আছে নাকি? আল্লাহু আকবার। বলে ভাইরা আমার, আমার আল্লাহ বলছেন আমার বন্ধুর কণ্ঠের মতন দুনিয়াতে কোনো কণ্ঠওয়ালা লোক আমি আল্লাহ বানাইছি না।
তখন আমার আপনার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহু আকবার বলে। আমার আপনার নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে গো, আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, নবী গো আপনার উম্মতদেরকে আপনার মধুর কণ্ঠ দিয়া আপনি কোরআন তেলাওয়াত করে আপনি জান্নাতি লোকগুলারে শুনায়া দে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার আপনার নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আমার নবীর কণ্ঠ শোনার পরে জান্নাতি মানুষগুলার কোন হুশ থাকবে না, বেহুশ হয়ে যাবে, আল্লাহু আকবার বলে। আমার আপনার নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে গো, জান্নাতি মানুষগুলার লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, জান্নাতি মানুষগুলার কোনো খবর থাকবে না, হেলতে থাকবে দুলতে থাকবে, মানুষগুলা পাগলের মতন হয়ে যাবে গো, আর বলবে এমন কণ্ঠ তো জীবনও শুনছি না, এই কণ্ঠের মধ্যে এমন মধুরে, জান্নাতি মানুষগুলা হেলতে থাকবে দুলতে থাকবে, আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন জান্নাতিরা রে, আমি আল্লাহ তো কোরআন বানাইছি, আমি আল্লাহ তো আমার বন্ধুর উপর কোরআন নাজিল করছি, আমার বন্ধুর কণ্ঠে শোনার পর লক্ষ লক্ষ বছর পার হয়ে গেছে, তোমাদের কোনো খবর নাই, তোমরা পাগলের মতন হয়ে গেছো, আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, আর এই মজলিসের এই মাহফিলের সভাপতি হইলাম আমি আল্লাহ, তাহলে বলেন কোরআন বানাইছেন কে, এই জোরে বলেন কোরআন বানাইছেন কে। বায়রামান, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন গোলাম, এই কোরআনের কারিগর যদি আমি আল্লাহ হই রে, তাহলে আমি আল্লাহ যদি কোরআন তেলাওয়াত করি রে, তোমাদের কোনো খবরই থাকবে না, আল্লাহু আকবার বলেন। আমার নবী সূরায়ে, আমার আল্লাহ সূরায়ে রহমান তেলাওয়াত করবে, আল্লাহু আকবার বলে। বায়রামান, আমার আল্লাহ যেই আমার আল্লাহ তামাম জাহানটায় বানাইছেন কে, আসমানটা বানাইছেন কে, এই জমিনটা বিছাইছেন কে, এই পাহাড়গুলা বানাইছেন কে, এই পাহাড়ের মধ্যে ফেরেক মারছেন কে, বায়রামান মানুষ বানাইছেন কে, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন গোলাম, আমি আল্লাহ কোরআন বানাইছি রে, এই কোরআন যদি আমি আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করি রে, তোমাদের কোনো হুশ থাকবে না, বায়রামান আমার আল্লাহ ওই দিন সূরা রহমান তেলাওয়াত করবে, দুনিয়াতে মরিয়াম আর রহমান আল্লামাল কোরআন, জোরে বলেন ঠিক কিনা, কিন্তু ওই দিন আমার আপনার আল্লাহ ওই দিন আর রহমান কয়া রাগ দিবে না, আমার আল্লাহ আনার রহমান কয়া ডাক দিবে, আল্লাহু আকবার বলে। আনা মানে আমি, এর অর্থ হইল আনা অর্থ হইল মানে আমি, আমি যদি আপনারে বলি আনা ইব্রাহিম মানে আমি ইব্রাহিম, আমার আল্লাহ ওই দিন বলবে আনার রহমান, দুনিয়ার মানুষ তোমরা যখন শীতের রজনীতে আমাদের মশল্লায় দাঁড়াইয়া এই যেহেতু আরামের কুন্ডা ফানি দিয়া উজু কইরা, তোমরা যে হাফেজ সাহেব বাড়ির মসজিদে, তোমরা যে লাডুর বাড়ির মসজিদে, এরে গুলাম তোমরা যে গিয়া নামাজ পড়তা, আরে সাজদা দিয়ে আমি রহমানের বিচারতা, জান্নাতি লোকগুলারে আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন জান্নাতিরারে, তোমরা দুনিয়াতে রহমান রে দেখছো না, তোমরা দুনিয়াতে রহিম রে দেখছো না, এই নাও দেখে নাও আমি তোমাদের আল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে বলা কি, তাহলে আমার আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবে, আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ ওই দিনার রহমান কয়া ডাক দিবে, আমার আল্লাহ যখন কোরআন তেলাওয়াত করতে যখন শুরু করবেন গো, তখন জান্নাতি মানুষগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে, অজ্ঞান হয়ে যাবে, পাগলের মতন হয়ে যাবে, আর জান্নাতি লোকগুলার কোটি কোটি বছর পার হয়ে যাবে গো, এরপরও জান্নাতি মানুষগুলার কোনো খবর থাকবে না। আল্লাহু আকবার বলেন, সাড়ে তিনশো বছর কান্না, সাড়ে তিনশো বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার শিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। আমার সাথে সবাই পড়তে পারবেন তো, সকলে বলবেন, সাড়ে তিনশো বছর কান্না, সাড়ে তিনশো বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার শিলাই সৃষ্টি সবই তিনি রাসূলুল্লাহ, সকলে পড়েন, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। কুল কায়নাত মাওলান পাগল, কুল কায়নাত মাওলান পাগল, আল্লাহর মাশুক মুস্তফা, যার শিলাই সৃষ্টি সবই তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। সাড়ে তিনশো বছর কান্না, সাড়ে তিনশো বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার শিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার শরীরের গাম জড়াইয়া, যার শরীরের গাম জড়াইয়া আতর বানাতেন সাহাবা, আতর বানাতেন সাহাবা, যার শিলাই সৃষ্টি সবই তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সকলে পড়ে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। শোকের বাড়ি, শোকের সংসার সাজায়া, কখন জানি যাইতে হবে এসব সারিয়া, শোকের বাড়ি, শোকের সংসার সাজায়া, কখন জানি
চাইতে হবে এসব সানি আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আমার দয়ান মাওলারি আমার মায়ার মাবুদিরে কোথায় গেলে পাইব তোমার টিকানালা ইলাগা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা এই জীবনে না করি বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله توبة করে আবার তাওবা ভাঙিলা গুনাহ আবার গুনাহ করিলাম গুনাহ করে আবার গুনাহ করিলাম অবশেষে খাটি তওবা করিলাম অবশেষে খাটি তওবা করিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করুন সবাই বলে আমিন মুতারাম হাজরিন এখনই দোয়া হয়ে যাবে আর যারা ভলান্টিয়ারের দায়িত্ব আছেন এই মাহফিলটা করাইতে গিয়া তারা অনেক কষ্ট করছে অনেক পরিশ্রম করছে এমন একটি জান্নাতের বাগান করতে গিয়া যারা এক টাকা পর্যন্ত দান করছে যারা শ্রম দিছে যারা অর্থ দিছে সহযোগিতা করছে পরামর্শ দিছে আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনের গুনাহগুলি মাফ করুক সবাই বলে আমিন আল্লাহ আমরা সবাইরে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেখ সবাই বলে আমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে পরিপূর্ণ হেদায়েত দান করুক সবাই বলে আমিন অতএব মুহতারাম হাজিরিন যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি আমরা সকলেই ফ্যান্ডেলের ভিতরে চলে আসি এখনই দোয়া হয়ে যাবে দোয়ার পরে তাবারকের ব্যবস্থা আছে এই জন্যে আমরা ঘোরাফেরা না করে আমরা সকলেই দোয়া করবো এলাকা